हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रेसलबीडी। ब्रॉक लेसनर वर्सेस अंडरटेकर रेसलमेनिया 30। এইখানে আন্ডারটেকারের 21-0 স্ট্রিকটি ভেঙে দিয়েছিলেন ব্রক লেসনার। এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে স্ট্রিকটি ভাঙার পরে ব্যাকস্টেজে কি ঘটেছিল এবং কেনই বা আন্ডারটেকার সহ ব্রক লেসনার কেঁদেছিলেন এবং সেদিন আন্ডারটেকারের মেডিকেল আপডেট কি ছিল, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর লাইক টার্গেট রাখা হচ্ছে 1000। আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত বাংলাতে এই চ্যানেলে আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিস্ট ব্রক লেসনার ভার্সেস আন্ডারটেকার রেসলম্যানিয়া 30। এখানে অনেক ভালো মানের এবং ইমোশনাল ম্যাচ দেখতে পেয়েছিলাম আমরা। অনেক ভয়ঙ্কর একটি ম্যাচ ছিল এই দুই লেজেন্ডের মধ্যে। এই ম্যাচটিতে ব্রক লেসনার আন্ডারটেকারের 21-0 স্ট্রিকটি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এবং সেই স্ট্রিকটি ভাঙার পরেই কিন্তু রেসলিং ইতিহাসের সব থেকে শকিং ইমোশনাল মোমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেই রাতে। সেই ম্যাচটিতে ব্রক লেসনারের কাছে আন্ডারটেকার হেরে গেলেও WWE-র যতগুলো ফ্যান্স বসে রয়েছিল সেখানে সকলেই কিন্তু আন্ডারটেকারকেই সাপোর্ট করছিলেন। সেইখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সকলেই কিন্তু থ্যাংক ইউ টেকার বলে চিল্লাচ্ছিলেন এবং ব্রক লেসনারকে বু করছিলেন। এই মোমেন্টটিতে শুধু দর্শকেরাই নয় বরং WWE-র যত স্টাফ রয়েছেন ব্যাকস্টেজে সকলেই কিন্তু শকড হয়ে গিয়েছিল। তবে এই ম্যাচটি শেষ হওয়ার পরে ব্যাকস্টেজে কী ঘটেছিল এই বিষয়টি কিন্তু পল হেইম্যান, ভিন্স ম্যাকম্যান, আন্ডারটেকার এবং ব্রক লেসনার এই চারজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে পরবর্তীতে পল হেইম্যানের জানানোর জন্যই এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও জানতে পারবেন ব্যাকস্টেজে কী ঘটেছিল। এই বিষয়গুলো সর্বপ্রথমের দিকে জানা না গেলেও পরবর্তীতে পল হেইম্যান একটি ইন্টারভিউতে আসেন এবং তিনি এই বিষয়গুলো ডিসকাস করেছিলেন। পল হেইম্যান বলেন, ব্রক লেসনার এবং পল হেইম্যান যখন ব্যাকস্টেজ অ্যারিনাতে পৌঁছেছিলেন তখন পল হেইম্যান খুবই ইমোশনাল ছিলেন আর পল হেইম্যান এতটাই ইমোশনাল ছিলেন যে ব্যাকস্টেজে যাওয়ার পরে যখন স্ক্রিনের দিকে আন্ডারটেকারকে কাঁদতে দেখেছিলেন ঠিক সেই সময়ে কিন্তু পল হেইম্যানও কেঁদে দিয়েছিলেন। আর পল হেইম্যান তিনি বলেন, ব্রক লেসনার এমন একজন রেসলার যিনি কখনোই কোনো ম্যাচ হারার জন্যও ইমোশনাল হননি, কিন্তু আন্ডারটেকারের সাথে এই ম্যাচটিতে জিতে আন্ডারটেকারের বড় স্ট্রিকটি ভাঙার পরেও ব্যাকস্টেজে এসে যখন স্ক্রিনে আন্ডারটেকারকে কাঁদতে দেখেছিলেন তখন কিন্তু পল হেইম্যান বলেন আন্ডারটেকার অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন, এমনকি আন্ডারটেকার ব্যাকস্টেজে আসার পরে ব্রক লেসনার কেঁদেও দিয়েছিলেন, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। তবে পল হেইম্যান আরও জানিয়েছেন যে যখনই আন্ডারটেকার ব্যাকস্টেজে এসে ঢুকেছেন সাথে সাথেই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালাইজড করা হয়েছিল এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যে চড়েই কিন্তু ভিন্স ম্যাকম্যানও হসপিটালে গেছিলেন আন্ডারটেকারের সাথে। আর সেই মোমেন্টেই কিন্তু ভিন্স ম্যাকম্যান রেসলম্যানিয়ার শো ছেড়ে দিয়ে আন্ডারটেকারের সাথে চলে গিয়েছিলেন হসপিটালে। পল হেইম্যান আরও জানান, সেই অ্যাম্বুলেন্সটি যাবার কিছুক্ষণ পরে পল হেইম্যানও হসপিটালে পৌঁছেছিলেন এবং সেখানে গিয়ে আন্ডারটেকারের সাথেই ছিলেন। পল হেইম্যান আরও জানিয়েছিলেন, ব্রক লেসনার হসপিটালে আসতে চাচ্ছিলেন আন্ডারটেকারের সাথে দেখা করার জন্য, কিন্তু ভিন্স ম্যাকম্যানের রুলস থাকার কারণে সেখানে ব্রক লেসনার দেখা করতে আসতে পারেননি আন্ডারটেকারের সাথে। তবে হসপিটালে ব্রক লেসনার যেতে না পারলেও কিন্তু ফোনে বারবার খোঁজ নিচ্ছিলেন আন্ডারটেকারের। আপনারা অবশ্য সকলেই জানেন WWE-তে যখন কোনো দুই রেসলারের মধ্যে ফিউড কন্টিনিউ হয় তখন বাস্তব জীবনেও তাদের দেখা করা পর্যন্ত বন্ধ থাকে, কেননা তারা যদি দেখা করেন তাহলে অবশ্যই যে কোনো সময় যে কোনো ফটো অথবা ভিডিও লিক হয়ে যেতে পারে আর সেগুলোর জন্য হয়তোবা তাদের ফিউড তেমন ভালোভাবে নাও জমতে পারে। আর WWE সর্বদাই চায় সকলে যেন সব কিছু একেবারে সত্যি সত্যিই দেখে। পল হেইম্যান জানিয়েছিলেন আন্ডারটেকার হসপিটালাইজড হওয়ার একদিন পরেই তিনি তার বাড়িতে চলে গিয়েছিলেন। তবে এই কথাগুলো দ্বারা একটা বিষয় একেবারে ক্লিয়ার হওয়া যাচ্ছে যে ব্রক লেসনার যেখানে তিনি কোনো অপরচুনিটি মিস করেন না এবং যে কোনো রেসলারকে যে কোনো সময় ডিস্ট্রয় করে দেন, তারপরেও এই ম্যাচটিতে জিতার পরেও অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। WWE-র রিংয়ে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে বিপরীত রেসলারের সাথে তার ফিউড কন্টিনিউ করতে হয় এবং তার ইমোশনকে কন্ট্রোল করতে হয়।
আর রেসলম্যানিয়ার পরের দিনের মানডে নাইট রোয়ের এপিসোডে ব্রক লেসনার এবং পল হেইম্যান এসেছিলেন এবং ব্রক লেসনার এন্ট্রি নেওয়ার সময় মানডে নাইট রোয়ের এপিসোডে যতগুলো দর্শক ছিলেন সকলেই কিন্তু বু করছিলেন ব্রক লেসনারকে। তবে ব্রক লেসনারকে তার ইমোশন কন্ট্রোল করে সেখানে যেতে হয়েছিল। ব্রক লেসনার পুরো ওয়ার্ল্ডের মধ্যে এমন একজন রেসলার হয়েছেন যিনি একেবারেই কম কথা বলেন এবং তার সামনের রেসলারগুলোকে অনেক ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় করে দেন। ব্রক লেসনার আন্ডারটেকারের সাথে ম্যাচ হবার আগেও কিন্তু অনেক ভালো পজিশনে ছিলেন, তবে পরবর্তীতে আন্ডারটেকারকে হারানোর জন্য কিছুদিনের জন্য ব্রক লেসনার অনেক বু পাচ্ছিলেন। তবে বর্তমান সময়ে WWE অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী রেসলার হচ্ছেন ব্রক লেসনার। আমার কখনোই মনে হয় না যে ব্রক লেসনারের জায়গা কখনো কোনো রেসলার নিতে পারবে। তো রেসলম্যানিয়ার পরে ব্যাকস্টেজের ঘটনাগুলো শুনে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও লাইক টার্গেট 1000 দেওয়া আছে, অবশ্যই পূর্ণ করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।